আজকে কোভিড ভ্যাকসিন সেকেন্ড ডোজটা আজকে দেওয়া হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের ভ্যাকসিনের আয়োজন করা হয়েছে। ফার্স্ট ডোজ আমরা জানুয়ারি মাসের 15 তারিখে দিয়েছিলাম, আজকে সেকেন্ড ডোজটা চলছে। ছাত্রছাত্রীরা ফার্স্ট ডোজ নিয়েছিল, সেদিনও খুব উৎসাহ সাথে নিয়েছিল, সেকেন্ড ডোজটাও তারা নেওয়ার জন্য সবাই ছুটে এসছে। সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড ডোজটা নিতেও তারা খুব আগ্রহী, এবং সমস্ত ছাত্রছাত্রী যাতে সুস্থভাবে নেয় তার জন্য আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই যৌথভাবে সমস্ত কিছু আমরা মেনটেন করছি, এবং যাতে আমাদের দেশ থেকে বা বিশ্ব থেকে যাতে করোনা ভাইরাস যেটা যে প্যান্ডামিক মহামারীটা সেটা যাতে দূর হয়, এই দূরের জন্য যে সরকারি যে প্রকল্প, এই প্রকল্পকে সাধুবাদ জানাচ্ছি, এবং আমরাও চাইছি যে ভবিষ্যতে আমার একটা আমরা সুন্দর ভবিষ্যৎ পাব। নমস্কার, আমি বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অমিরা দাস। আমাদের 15 তারিখে ফার্স্ট ডোজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং সেকেন্ড ডোজটাও এখানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা চাইছি যে আমাদের দেশ করোনা মুক্ত হোক এবং একটা নতুন বিশ্বের সৃষ্টি হোক।
ধরো তো ওখানে আগুন লেগে গেছে এই পেপার আর কি এই সুযোগ যাচ্ছে আমাদের কাছে।